আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো ইডিএল কে টাওয়ার হ্যামলেটসে মার্চ করতে দেয়া হবে সংবাদ সম্মেলনে রুশনার আলী বিমান অ্যাপ্রুভ ট্রাভেলস এজেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বালাগঞ্জ ওসমানী নগর বিএনপি অ্যাক্টিভিস্ট ফোরামের আলোচনা সভা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শনিবার টা হ্যামলেটসে উগ্র বর্ণবাদী সংগঠন ইডিএলের মার্চ নিষিদ্ধ না করার হোম সেক্রেটারি এবং মেট্রোপলিটন পুলিশের তীব্র সমালোচনা ও বিস্ময় প্রকাশ করে এমপি রুশনারা আলী বলেছেন আমরা কখনোই তাদেরকে জয়ী হতে দেব না এছাড়া পপলার ও লাইমহাউস থেকে নির্বাচিত এমপি জিম ফেস প্যাট্রিক্স স্থানীয় জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বেতনাল গৃহস্থ টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এক কথা বলেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার মেয়র পদপ্রার্থী জিএলএ মেম্বার জন বিগস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ মেয়র প্রার্থী জন বিগস তার বক্তব্যে বলেন সৌহার্যের বড়া টাওয়ার হ্যামলেটসে ইডিএল মার্চ করার মধ্য দিয়ে হিংস্রতা এবং বিরোধ সৃষ্টির অপচেষ্টা করছে যা হতে দেয়া হবে না সংবাদ সম্মেলন শেষে শনিবার সকাল থেকে কাউন্সিলের বিভিন্ন স্থানে লেবার পার্টি স্থানীয় বাসিন্দাদের পাশে অবস্থান নেবে বলে জানানো হয় এদিকে ইংলিশ ডিফেন্স লীগ ইডিএল আহত মার্চ প্রতিরোধে শনিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইসলান্ডন মসজিদ ও কাউন্সিল অব মস্ক টার হ্যান্ডেলস যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয় প্রেস ব্রিফিংকালে ধর্মীয় নেতৃবৃন্দ তরুণ ও যুব সমাজকে এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এতে বক্তব্য রাখেন ইসল্যান্ডের মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আয়ুব খান ও কাউন্সিল অব মস্কের চেয়ার মালানা শামসুল হক আরো উপস্থিত ছিলেন ইসল্যান্ডের মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলার হোসেন খান ও কাউন্সিল অব মস্কের সেক্রেটারি জেনারেল হিরা ইসলাম উল্লেখ্য ইউনাইটেড এসল্যান্ড ও ইউনাইট এগেনস্ট ফ্যাসিজম শনিবার সকাল এগারোটায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে এতে প্রায় পনেরো হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে ইউকের বিমানে প্রুফ ট্রাভেলস এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিমানের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় সভা বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ইউকে বাটার সহসভাপতি আসকর মিয়া সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান লন্ডনের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানের ফিনান্স ম্যানেজার মহিউদ্দিন ইউকে বাটার সহসভাপতি হেলাল উদ্দিন খান সহসভাপতি মোহাম্মদ আসকির মিয়া ট্রেজারার মুদির চৌধুরী রহমান ট্রাভেলসের মোহাম্মদ ইমরান হোসাইন আলামিন ট্রাভেলসের সেলিম মিয়া এরোলেস ট্রাভেলসের মোহাম্মদ আজমল হোসেন এরোস্পেস ট্রাভেলসের মোহাম্মদ ইয়াহিয়া মিজা ট্রাভেলসের মোহাম্মদ হেলাল প্রমুখ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তি বলেন বাংলাদেশ বিমানের যাত্রী সেবাকে আধুনিক মানে উন্নীত করতে কর্তৃপক্ষ সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে যে কোনো যাত্রী অনলাইনে বিমানের আসন রিজার্ভ করতে পারবেন তিনি বিমানের যাত্রীদের বিলম্ব এড়াতে কোনো লিকুইড বহন করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান নগর বিএনপি ফোরামের উদ্যোগে বিএনপির নেতা এম দাবিতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও ওসমানীনগর থানা বিএনপির সহসভাপতি এবং সাপ্তাহিক বাংলানিউজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব কমিউনিটি নেতা আবুল কালাম সেতুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এ আহমেদ সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি বদরুজ্জামান সেলিম যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধান প্রদানের পাশাপাশি তাকে তার পরিবারের নিকট হস্তান্তরের দাবি করেন সেবার মান বৃদ্ধি করার প্রত্যয় নিয়ে বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ ফার্ম সিটিগেট সলিসিটরের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানের সিনিয়র সলিসিটর মোহাম্মদ শফিকুর রহমান বেলালের সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী নতুনে অফিস বাংলাটার ব্রিকলেনের সোনালী ব্যাংকের পাশে ইউনিভার্সেল হাউজের নিচ তলায় অবস্থিত পূর্বের চেয়ে আরও প্রশস্ত ও সুযোগ সুবিধা সম্পন্ন এ অফিস আইন সেবা গ্রহণকারীদের সর্বোচ্চ সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন কর্তৃপক্ষ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মের পার্টনার হেলাল মিয়া ব্যারিস্টার আতাউর রহমান তাজউদ্দিন শাহ আবুল কালাম আজাদ বেলায়েত হোসেন শফিকুল হক পিয়া মাইনিন সিরিয়া খানুম সহ কমিউনিটির বিশিষ্ট জনরা মাথিওরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত মাথিওরার কৃতি সন্তান সিলেট জেলা যুবলীগের সহসভাপতি আব্দুল বাড়ি সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম আবুল ও ইতালি প্রবাসী ইসরানুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে সংস্থার সভাপতি সুরমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলাল আহমেদের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব হাজি আব্দুল মতলিব আব্দুল ওয়াদুদ দেলার হোসেন আবুল করিম নাজিম সরর আহমেদ বদরুল ইসলাম মাহবুব খান এ রহমান রাহুল মুন্না আহমেদ রাজু প্রমুখ সভাটি গত তিন সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় আগামী শনিবার টার হ্যামলেটসে বর্ণবাদী সংগঠন ইডিএল এর মার্চের প্রতিবাদে সকল ধর্মবর্ণের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন গ্রেটার সিলেট কাউন্সিল লন্ডন শাখার নেতৃবৃন্দ বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটের জিএসসির কেন্দ্রীয় অফিসে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জিএসসি এস লন্ডন শাখার সভাপতি এম এ সাধারণ সম্পাদক আবদুল মালিক কুটির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মির্জা বেগ বিসিএ এর সাবেক সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ এম এ মান্নান ড রোয়াবুদ্দিন ইসবাউদ্দিন আলহাজ মানিক মিয়া ফজলুল করিম চৌধুরী শিহাবুজ্জামান কামাল বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি এম এ মতলিব প্রমুখ উপস্থিত ছিলেন নেতা কমিউনিটির ফারুক মিয়া বেগ হাজি ইরফান আলী শেখ আব্দুল হান্নান তালুকদার দিলবর আলী আব্দুল কাদির আজম আলী রুহুল আমিন সহ আরও অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফ্রেসে থাকছে প্রবাসী বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরবাসীর উদ্যোগে মুহিবুর রহমানের সাথে মতবিনিময় মিলান বিএনপির পক্ষ হতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন সংবর্ধিত